চলে টুকটুন করে নিচ্ছি। তো দেখো টুকটা করে অনেকটা কন্টেন্ট আছে একটা। পুরো গয়নাগুলো করে নিয়েছি, কারণ চুল কাটার পরে বা মেকআপ করার পরে তো আমার এগুলো করতে একটু অসুবিধা হতে পারে, তো সেগুলো আমি করে নিয়েছি। তো এবার আমি মেকআপ করতে বসছি, তো তোমরা দেখতে থাকো কেমন করে সাজি আর ফাইনাল লুকটা কেমন হয় তার জন্য ওয়েট করতেই হবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, একটা ভিডিও বানাবো তোমাদের জন্য, তো সেই ভিডিওর জন্য দেখো আমি প্রিপারেশন নেব। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি পড়তে চলেছি। তো দেখো যেটা কন্টিনিউ, তো এগুলো পরেই আমি আজকে রেডি হব। তো পূজোর ভিডিও বানাচ্ছি, তো তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো। তো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো তোমাদের দেখালাম যে এগুলোই পরবো, তো দেখো আমি সেই শাড়ি পরেই একদম রেডি হয়ে গেছি পরিপাটি করে। আর পরে পরে পরেছি অন্যরকম, আর পরে সামনে করে দেখতেই পাচ্ছ। তো এটা পরে কোমরের যেটা বলে এটা কি বলে, কোমর চাবি না কি বলে যাই হোক জানি না, তো এটা কোমরে পরে নিয়েছি। তো দেখো এবার আমি মেকআপ করতে বসবো, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা করো, খুব মজা হবে, খুব ভালো লাগবে ভিডিওটা। তো কেমন করে সাজি বা মানে ফাইনাল লুক কেমন হয় তোমরা দেখতে থাকো। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলো। তো বন্ধুরা গয়নাগুলোও পরে নিয়েছি, কারণ চুল বাঁধার পরে বা মেকআপ করার পরে তো আমার এগুলো পরতে একটু অসুবিধা হতে পারে, তো সেই জন্য আমি দেখো পরে নিয়েছি। তো এবার আমি মেকআপ করতে বসছি, তো তোমরা দেখতে থাকো কেমন করে সাজি আর ফাইনাল লুকটা কেমন হয়, তার জন্য তো ওয়েট করতেই হবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলো আমি মেকআপটা শুরু করে দিই। এখন প্রথমে স্কিন টোনারটা দিচ্ছি মুখে স্প্রে করে, এটা স্প্রে দিয়ে ক্লিন করে নিলাম। এবার আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করবো, তো আমি সানস্ক্রিন দিচ্ছি না, তো এটাই দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা আমার মানে ফেসবুক সরি তোমরা আমার ইউটিউবে গিয়ে চ্যানেলে গিয়ে দেখতে পারো, আগের বছরও ভিডিও বানিয়েছিলাম পুজো পারপাসে, সেই ভিডিও গিয়ে তোমরা ভিজিট করতে পারো, আশা করি ভালো লাগবে। তো আবারও চলে এলাম তোমাদের সাথে সেই ভিডিও নিয়ে। চলো রেডি হয়ে নিই, কথা বলতে বলতে প্রায় রেডি হয়ে যাচ্ছি, মানে মোটামুটি আমার ড্রেসটা পরা আছে মানে আমার অনেকটাই রেডি হওয়া। এবারে এগুলো মোটামুটি টুকটুক করে দিয়ে নেবো, চটপট হয়ে যাবে। এবার চুলটা নিয়ে একটু ভাবতে হবে, কারণ খোপাটা নিয়ে আমার যত ঝামেলা, খোপাটা নিয়ে যত আমার ঝামেলা, এইভাবে খোপা করবো এইভাবে ওইভাবে, তারপরে সেই গোলমাল হয়ে। হালকাই দিচ্ছি, বেশি দিচ্ছি না, ওইগুলো ভালো লাগে না, হালকার উপরেই দিচ্ছি। দেখো এটা ব্লেন্ড করে নেবো ফাউন্ডেশনটা। দিনের বেলা বেশি উগ্র মেকআপ হলে ভালো লাগে না, মানে দিন হোক রাত হোক একটু লাইট মেকআপই পছন্দ। তো আর একটু বোধ হয় লাগবে, কমপ্লিট হয়েছে পুরো মুখটাকে, ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আসলে জায়গাটা একটু কম পড়েছে,
চলো কথা বলতে বলতে প্রায় আমার ব্লেন্ড করাটাও রেডি হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর পারলে সাবস্ক্রাইবটা করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমরা অবশ্যই পাশে থেকো, আমার চ্যানেলের নাম জানা জানো না তাদের জন্য বলে দিন, বাতায়নী শিল্পী আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেল, তো এখানে গিয়ে তোমরা সার্চ করে নিতে পারবে। আর হচ্ছে একটু হাইলাইটারটা ইউজ করবো, এটাতে অলরেডি হয়ে আছে। আমি হাইলাইটারটাই তোমাদের বলে দিই, হাইলাইটারটাই আমি কনসিলার হিসেবে ব্যবহার করছি, আইশ্যাডোটাও করা যায়। এটা হাইলাইটারটা কনসিলার হিসেবে ব্যবহার করছি, তো এবার আমি ফেস পাউডারটা লাগাবো মুখে। তো দেখো আমি এখন ফেস পাউডারটা মুখে লাগাবো, এটাও ভাবতে হবে যাতে উগ্র মেকআপ না হয়। এটা আমি সাদা হোয়াইটটা দিতে চাইছি, কিন্তু ব্রাশে যাতে আমার পিঙ্ক পিঙ্ক লাগছে। করে এবার আমি ফেসপাউডারটা ভালো করে ব্লেন্ড করে নেব। আইব্রোটা অতটা আমি পেন্সিলে দিই না, খুব কম, খুবই কম।
মেকআপ দিই না বলেই চলে। আসলে মেকআপ করলে ফাউন্ডেশন চলো এবার আমি কী করবো, এবার আমি লিপস্টিক দেবো, লিপস্টিকটা কী কালার দিলে হবে দেখি একটু, আর পার্পলটা ইউজ করছি ওটা দেখি কেমন। তো বন্ধুরা আমার এটা এক তো করা লাগছে, ভুলটা বিশেষ করে ভুলটাই আসলে তো হলো মোটামুটি একটা, চলো আর এই সাজার জন্য সময় দেবো না, আমার ভুলতেই দেরি হয়ে যাবে। আর তো হালকা করে দিয়ে নিয়েছি, এবারে আমি দেবো তোমার লাইনারটা দেবো, দেখো তো চলো আমি আর সময় দেবো না সাজা পেছনে, এবার আমি একটা টিপ করবো, চলো টিপটা আমি করে নিচ্ছি। তো দেখো টিপটা করেই অনেকটা কমপ্লিট লাগছে মেকআপটা, তো এবার বলো আমাকে কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, অনেক কষ্ট চুলটা করতে হবে তার জন্য আমাকে
তো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে আমার লুক, তো চলো